গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। দেখো, তোমাদের আজকে 100 GK ম্যারাথন ক্লাসের 15 নম্বর সেট। এর আগে 1 থেকে 14টা সেটে আমি প্রত্যেক দিন তোমাদের 100টা করে GK প্র্যাকটিস করিয়েছি। আজকে অনিবার্য কারণবশত শুধুমাত্র আজকের ক্লাসটা তোমাদের 50টা GK থাকবে, কিন্তু এই 50টা GKই তোমাদের একদম নতুন GK, যেগুলো তোমাদের বিভিন্ন প্রিভিয়াস ইয়ার থেকে আমি কালেক্ট করেছি। প্রত্যেকটা GK খুব গুরুত্বপূর্ণ। তো আজকের ক্লাসটায় 50টা GK থাকলেও এগুলো সবকটা কিন্তু খুব তোমরা খুব ভালো করে দেখে রাখবে। তোমাদের যারা যারা মিসলেনিয়াস ক্লার্কশিপ দেবে বিশেষ করে, ঠিক আছে, KP মেন্স দেবে, তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বা SSC-র এক্সাম যারা যারা দিচ্ছ। তো নেক্সট দিন থেকে আবার এটা 100টাই করে দেওয়া হবে। আজকে তো তোমাদের একটা নির্দিষ্ট কারণও রয়েছে আমাদের, সেই কারণে 50টা GK আজকে তোমাদের সাথে আমরা আলোচনা করব। ওকে, আর এই অফারটা তোমাদের 10th November পর্যন্ত করে দেওয়া হয়েছে, যেহেতু অ্যাপটা আপাতত অ্যাভেলেবেল নেই। তো এই প্রাইজেই তোমরা জয়েন করে ক্লাস করতে পারবে। যদি অ্যাপ কারোর কাছে না থাকে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও, তোমাদের কিভাবে তোমরা জয়েন করে ক্লাস করবে তোমাদেরকে বলে দেওয়া হবে। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন চেষ্টা করো করার, 50টার মধ্যে কতগুলো পারলে শেষকালে আমায় কমেন্টে জানিও। ভারতীয় রিজার্ভ ব্যাংকের প্রথম বিদেশি গভর্নর কে? কি হবে কারেক্ট আনসার? স্যার অসবর্ন স্মিথ। নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয়? ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিল নীতি আয়োগ। তারপরে দেখো, কোন ভারতীয় খেলোয়াড়কে পায়োলি এক্সপ্রেস বলা হয়? পায়োলি এক্সপ্রেস বলা হয় PT উষাকে। তারপরে মহাত্মা গান্ধী এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট কে লঞ্চ করেন? মনমোহন সিং এটা লঞ্চ করেছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি কে ছিলেন? ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট। কত সালে ব্রিটিশরা সিমলাকে ভারতের গ্রীষ্মকালীন রাজধানী হিসাবে ঘোষণা করেছিল? ১৮৬৪। দ্য ফিউচার অফ ইন্ডিয়া এই গ্রন্থটির লেখক কে? বিমল জালান। নাসা তার মেসেঞ্জার স্যাটেলাইট কোন গ্রহকে পর্যবেক্ষণ করার জন্য উৎক্ষেপণ করেছিল? সঠিক উত্তর হয়ে যাবে বুধ। সি মার্টিন কার ছদ্মনাম ছিল? মানবেন্দ্রনাথ রায়। ইন্টারন্যাশনাল হকি ফেডারেশনের সদর দপ্তর কোথায়? সুইজারল্যান্ডের লুজেনে রয়েছে। পাণ্ডবরা কোন শহরকে গুরুদক্ষিণা রূপে গুরু দ্রোণাচার্যকে দিয়েছিল? গুরগাঁও। প্রথম শতাব্দী এক্সপ্রেস কোথা থেকে কোথায় পর্যন্ত যাত্রা করেছিল? কারেক্ট অ্যান্সার দিল্লি থেকে ঝাঁসি। নেক্সট, মোনালিসা চিত্রটি কিসের উপরে আঁকা হয়েছে? পাথর। কোন নদীর পাশে স্ট্যাচু অফ ইউনিটি অবস্থিত? তাপ্তি। নেক্সট, ব্যাডমিন্টন খেলার ভগবান কাকে বলা হয়? লিন ড্যানকে বলা হয়, লিন ড্যান ব্যাডমিন্টন খেলার ভগবান। ছত্তিশগড়ে কোন জাতির বাস সবচেয়ে বেশি? গন্ড। সিমলা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? সুতলেজ। মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী ছিলেন? ১৩তম প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং।
নেক্সট কোন মন্দিরকে খাজুরাহো অফ ছত্তিশগড় বলা হয়? ভোরামদেও। চাঁদের ব্যাস কত? 3,474.2 কিলোমিটার। পৃথিবীর প্রথম হাইড্রোজেন শক্তিচালিত ট্রেন কোন দেশ চালু করেছিল? জার্মানি। একটি নির্দিষ্ট উষ্ণতায় নিয়ে গেলে যে পদার্থের রোধ শূন্য হয় তা হলো অতিপরিবাহী। দিল্লির লাল কেল্লার উচ্চতা কত? 18 থেকে 33 মিটারের মধ্যে। বর্তমান নেপালের প্রধানমন্ত্রীর নাম কি? বর্তমানে নেপালের প্রধানমন্ত্রী পদে কে নিযুক্ত রয়েছেন? পুষ্পকমল দাহাল। রমাকান্ত আচারেকার কোন ক্রিকেটারের কোচ ছিলেন? শচীন তেন্ডুলকার। অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর উপকূল কি নামে পরিচিত? করমণ্ডল উপকূল। সিন্ধু সভ্যতার অর্থনীতির মেরুদণ্ড কি ছিল? কৃষি। তেহরি ড্যাম কোন নদী থেকে জল সঞ্চয় করে? ভাগীরথী। বায়ুতে আর্দ্রতার পরিমাণ নিচের কোনটির উপর নির্ভর করে? উপরের সবকটি। ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটি? ম্যারিনা বিচ। সত্ত্ববিলোপ নীতি প্রথমে কোন দেশীয় রাজ্যের ক্ষেত্রে প্রয়োগ করা হয়? সাতারা। মেঘনা কোন নদী দুটির মানে কোন দুটি নদীর মিলিত প্রবাহ? গঙ্গা ব্রহ্মপুত্র। টালা জলবিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? ভুটান। সব থেকে স্থায়ী বাস্তুতন্ত্র কোনটি? মহাসাগরের বাস্তুতন্ত্র। সব থেকে অ্যাডভান্স রম কোনটি? এটা তোমার ইইপি রম হবে, ঠিক আছে? ইইপি রম। খড়গপুর আইআইটি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1951 সালে। একটি ক্রিকেট ব্যাটের দৈর্ঘ্য কত হয়? 38 ইঞ্চি। স্ট্রেট ফ্রম দ্য হার্ট এটা কোন ভারতীয় ক্রিকেট খেলোয়াড়ের আত্মজীবনী? কপিল দেব। ভারতের জাতীয় আয়ের সব থেকে বড় উপাদান কোনটি? সার্ভিস সেক্টর। কে প্রথম ভারতে ইংরেজি পত্রিকা চালু করেন? জেমস অগাস্টাস হিগি। লোকসভার জেনারেল সেক্রেটারি কার দ্বারা নিযুক্ত হন?
লোকসভার স্পিকার। নেক্সট, আমজাদ আলী খান কোন বাদ্যযন্ত্রের একজন প্রখ্যাত বাদক ছিলেন? সারদ। মর্লে মিন্টো সংস্কার আইনের দ্বারা কোন সম্প্রদায়ের জন্য আসন সংরক্ষণ করা হয়? মুসলিম। লোকসভার দুটি অধিবেশনের মধ্যে সর্বাধিক অনুমোদিত সময়ের ব্যবধান কত? 6 মাস। ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় রয়েছে? পুনে। নেক্সট, ভারতে কনস্টিটিউশনাল হেড নামে কাকে অভিহিত করা হয়? রাষ্ট্রপতি। মৌলিক কর্তব্যের ধারণাটি কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছে? সোভিয়েত ইউনিয়ন। ভারতের সব থেকে বড় পাবলিক সেক্টর কোম্পানি কোনটি? ONGC। অন্নপূর্ণা প্রকল্প কিসের সাথে জড়িত? খাদ্য সুরক্ষা। নিচের কোনটি তৃতীয় শ্রেণীর লিভার নয়? এটা থাকলো তোমাদের কাছে হোমওয়ার্ক, তোমরা শেষকালে আমাকে, আচ্ছা চলো এটার উত্তর আমি বলে দিচ্ছি, ঠেলা গাড়ি হবে। এটা থাকলো তোমাদের কাছে হোমওয়ার্ক। কোন ব্যাংকে প্রথম জাতীয়করণ করা হয়? এটা শেষকালে আমাকে কমেন্টে জানাও। আর এই ক্লাসটা ইউজফুল যদি হয়ে থাকে তোমরা আমাকে কমেন্ট করো আর লাইক করে তোমাদের রেসপন্স জানাও। নেক্সট ক্লাসে আরও ঠিক এরকম প্রশ্ন 7টার সময় তোমাদের হবে। আর যারা যারা অ্যাপ ডাউনলোড করোনি তারা এই নাম্বারে যোগাযোগ করো এই কোর্সগুলোতে জয়েন করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। গুড নাইট।